বৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মহামান্য হাইকোর্টের রিট পিটিশন অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে প্রত্যেকটি প্রতিষ্ঠানের র‍্যাগ ডে সম্পর্কিত বিষয়টিকে নিষিদ্ধ করা হয়েছে। আমি সেই সম্পর্কিত মাউশির পত্রটি পড়ে শোনাচ্ছি। মাউশির এই পত্রটি 14 আগস্ট 2022 খ্রিস্টাব্দ তারিখে জারি করা হয়। স্মারক নং 20413/6 তারিখ 14/8/2022, বিষয় র‍্যাগ ডে সম্পর্কিত মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং 4515/2022 এর 17/4/2022 তারিখের আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ। সূত্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং, তারিখ 20/6/2022। উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে র‍্যাগ ডে নামে নগ্নতা, ডিজে পার্টি, অশ্লীলতা, অবৈধ কার্যকলাপ, গুন্ডামি ইত্যাদি রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহামান্য হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং 4515/2022 এর 17/4/2022 তারিখের রায়ে নির্দেশ প্রদান করা হয়। এমত অবস্থায় মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে র‍্যাগ ডে নামে নগ্নতা, ডিজে পার্টি, অশ্লীলতা, অবৈধ কার্যকলাপ, গুন্ডামি ইত্যাদি অনৈতিক মূল্যবোধের অবক্ষয়মূলক কার্যকলাপ করা যাবে না। এসব কার্যকলাপ রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল। স্বাক্ষরিত রূপক রায়, সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এই পত্রের আলোকে কোনো প্রতিষ্ঠানে র‍্যাগ ডে উদযাপন করা যাবে না এবং র‍্যাগ ডে উদযাপনের নামে যে নগ্নতা, ডিজে পার্টি, অশ্লীলতা, অবৈধ কার্যকলাপ, গুন্ডামি ইত্যাদি করা হয় তা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কাজেই এই পত্রের আলোকে ব্যবস্থা নেওয়ার জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠান সচেষ্ট থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং এই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।